শরীয়তপুরের ডড়িয়া উপজেলার নয়াপড়া ইউনিয়নে পদ্মা নদীর দুর্গম চরে নির্মাণ করা হয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প দুই এর 540টি ঘর। এর মধ্যে 510টি ঘরেই কেউ থাকে না। দুই বছর আগে প্রকল্পের কাজ শেষ হলেও এখনও সেখানকার সব ঘর বরাদ্দ দেওয়া যায়নি। ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা বলছেন, যাতায়াতের সড়ক এবং দুর্গম চরে জনবসতি না থাকায় প্রকল্প এলাকায় ভূমিহীনেরা যেতে আগ্রহী নন। তবে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চরের বিভিন্ন সড়ক থেকে প্রকল্প এলাকায় সড়ক নির্মাণে বরাদ্দ চেয়ে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদি হোসেন বলেন, 2021 সালের মার্চে প্রকল্পের 540টি ঘর বুঝিয়ে দেওয়া হয়। এরপর তারা ঘর বরাদ্দ দিতে ভূমিহীনদের তালিকা করা শুরু করেন, কিন্তু প্রকল্পটি চরাঞ্চলে হওয়ায় ঘর ও জমি বরাদ্দ দিতে মানুষের চাহিদা কম। যাতায়াতের সড়ক না থাকায় মানুষ সেখানে যেতে চান না। চরের বিভিন্ন সড়ক থেকে প্রকল্প এলাকাটি বিচ্ছিন্ন, সেখানে সড়ক নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে চিঠি প্রস্তুত করা হচ্ছে। নড়িয়ার নয়াপাড়া ইউনিয়নটি পদ্মার দুর্গম চরে অবস্থিত। চরের চারপাশ পদ্মা নদী বেষ্টিত, নৌপথী এলাকাবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম। চরের পানসাড়া এলাকাটিতে জনবসতি কম, সেখানে আবাদি অনাবাদি ফসলি জমি বেশি। ওই ফসলি জমির মাঠের মধ্যে খাস জমি ভরাট করে 2018-19 অর্থ বছরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প দুই এর কাজ শুরু করে উপজেলা প্রশাসন। পানসাড়া, পানসাড়া দুই ও পানসাড়া তিন নামে তিনটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়। তিনটি প্রকল্পের জন্য 28 একর নিচু জমি ভরাট করা হয়েছে। এরপর ওই জায়গায় ঘর নির্মাণ করা হয়। টিনের চাল ও ইটের দেয়াল দিয়ে 108টি ব্যারাক নির্মাণ করা হয়। প্রতিটি ব্যারাকে 5টি করে ঘর আছে, সঙ্গে সামনে ও পেছনে বারান্দা, গভীর নলকূপ, শৌচাগার, গোসলখানা আছে। প্রতিটি ভূমিহীন পরিবারকে 6% জমি ও একটি ঘর দলিল করে দেওয়ার কথা। প্রকল্পের নির্মাণ কাজ শেষ করে 2021 সালের মার্চে ঘরগুলো উপজেলা প্রশাসনকে বুঝিয়ে দেয় সেনাবাহিনী। তখন স্থানীয় প্রশাসন পানসাড়া প্রকল্পে 75টি ভূমিহীন পরিবারকে 6% করে জমি ও ঘর বরাদ্দ দিয়েছিল। কিন্তু অনেক পরিবার ওই আশ্রয়ণ প্রকল্পে বসবাস শুরু করেনি। এর মধ্যে 30টি পরিবার গবাদি পশু লালন পালন ও কৃষি জমির ফসল রাখার জন্য আশ্রয়ণ প্রকল্পে আছে, বাকি 510টি ঘর ফাঁকা পড়ে আছে।